কেমন আছে স্টুডেন্টস আজকে আমি ক্লাস নাইনের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌত বিজ্ঞানের কুড়ি নম্বরের ফেব্রুয়ারি মাসের দু হাজার যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা দেখে বুঝতে পারছো কোনটা কথা বলছি আমি তো চলো যারা যারা এখনো ভিডিওটি লাইক করো নি একটা করে লাইক করে দাও তো চলো সময় নষ্ট না করে স্টার্ট করি তো দেখো একের দাগে তিনটি প্রশ্ন আছে ফার্স্ট একের র্যাকেটটা একটা এমসিকিউ টাইপ क्वेश्चन প্রত্যেকটাই তো এমএল2 টি মাইনাস 2 এটা কোন ভৌত রাশির মাত্রার সংকেত এটার উত্তর হবে ক অর্থাৎ কার্য আমি লাস্টে ভেঙে দেখাবো কিভাবে তো ফার্স্ট क्वेश्चनটা কমপ্লিট হয়ে গেছে এবার একের দুই আমরা করব ঠিক আছে তো নিচের যেটি ভেক্টর এখানে চারটি অপশনের মধ্যে ভরবেগ এটা ভেক্টর রাশি नेक्स्ट একের তিন বলেছে যে মাত্রীয় যে সংকেত ত্বরণের সেটা কোনটা এটা এল মাইনাস টু ওকে গ আছে কারেক্ট অ্যান্সার চলো আমরা এবার নেক্সট গুলো দেখি তো তার আগে এখানে ক্লিয়ার করে দিয়েছি তোমরা লিখে নেবে তো দেখো দুয়ের তিনটি কোশ্চেন আছে ফার্স্ট দুয়ের এক একটা বলেছে একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই তো পারমাণবিক ভর আণবিক ভর আপেক্ষিক গুরুত্ব এগুলোর একক নেই তো যে কোনো একটা লিখে দেবে এখানে পারমাণবিক ভর লিখবে ওকে নেক্সট একে দুইটা কি বলেছে যে ভরবেগ লব্ধ না মৌলিক একক তো এটার উত্তর হবে লব্ধ নেক্সট বলেছে যে চাপ কি ধরনের রাশি তো চাপ অবশ্যই স্কেলার রাশি যদিও চাপের দিক আছে কিন্তু এটা মনে রাখবে তো চাপ হচ্ছে স্কেলার রাশি চলো এবার আমরা তিনের গুলো দেখি তিনের ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে যে তিন কেজি ভরের কোনো বস্তুকে যদি পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে হয় অথবা চার কেজি ভরের কোনো বস্তুকে যদি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে হয় কোন ক্ষেত্রে বেশি পরিমাণ বল লাগবে দেখো আমরা জানি যে বল পি সমান সমান এম এ তো এম তো আমি জানি ভর এই দেখো এই দুটো হচ্ছে ভর দুটো আলাদা আলাদা ধরনের তো আমি জাস্ট বোঝাচ্ছি আগে দেখো এক্ষেত্রে এর ভর তিন আর এর ভর চার এসআই পদ্ধতিতে দেখো কেজিতে দেওয়া আছে আর তরণের পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো ধরো এসআই দেওয়া আছে তিনগুণ পাঁচ হচ্ছে তাহলে আরে তিন গুণ চার গুণ চার হচ্ছে দেখো কোনটাতে বেশি লাগছে বলো তো এটাতে পনেরো নিউটন আর এটাতে ১৬ নিউটন অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে বেশি লাগছে তো আমরা এখানে লিখবো যে আমরা জানি প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর গুণ বলের প্রয়োগ বিন্দু সরল তিন কেজি ভরের বস্তুতে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড তরণ সৃষ্টি করতে বল প্রয়োজন তিন পাঁচা পনেরো নিউটন ওকে অন্য দিকে চার কেজি ভরের বস্তুতে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে বল প্রয়োজন চাচারা ১৬ নিউটন তো অবশ্যই অর্থাৎ লিখে দেবো যে চার কেজি ভরের বস্তুতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে ওকে নেক্সট এবার তিনের দুয়েটটা দেখো কোন শর্তে স্মরণের মান আর অতিক্রান্ত দূরত্ব সমান হবে দেখো একটা জিনিস যদি সোজা যায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আর যে স্মরণ সেটা সমান হবে বাট সোজা গিয়ে যদি আবার সরল রৈখিক পথেই যদি আবার ব্যাক আসে মানে এখান থেকে এখানে যদি ব্যাক আসে সোজা পথেই ঠিক আছে তাহলে কিন্তু স্মরণটা কমে যাবে তাই আমরা উত্তরটা জাস্ট সরল রৈখিক পথেই গেলে এটা লিখবো না বেটার অ্যান্সার হবে তুমি এইরকম লিখলে যখন কোনো বস্তু সরল রৈখিক পথে গতিশীল হবে এবং কখনোই পিছনে ফিরে আসবে না তখন স্মরণের মান অতিক্রান্ত দূরত্ব সমান হবে এখানে ও লিখে দেবে স্মরণের মান ও অতিক্রান্ত দূরত্ব ওকে চলো এবার নেক্সট দেখি তিনের তিনটা একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত আচ্ছা একটু আগে আমি এটা নিয়ে আলোচনা করেছি কি বলতো কার্য কার্য মানে কি বলতো এই মাত্রা বললাম না তখন তো তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল দেখো কার্য যখন আমি লিখবো কার্য সমান সমান কি বল ইনটু স্মরণ ওকে তো এক্ষেত্রে বলের মধ্যে আবার ভাগ আছে আমি লাস্ট এটা বোঝাবো তোমাকে স্মরণের মধ্যে স্মরণ তো জাস্ট একটাই তো এখানে জাস্ট এখানে একটা দূরত্ব বোঝায় স্মরণে তো দেখা যাবে এরকম অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে যে কার্য একটি স্কেলার রাশি যা দুটি ভেক্টর রাশি একটা হচ্ছে বল ও স্মরণের সঙ্গে সম্পর্কযুক্ত কার্য সমান সমান প্রযুক্ত বল গুণ বলের অভিমুখে বস্তুর প্রয়োগবিন্দুর স্মরণ এবার লিখবে যে কার্যের একক তিনটি মৌলিক এককের উপর নির্ভর করে যথা ভরের একক কিলোগ্রাম স্মরণের একক মিটার আর সময়ের একক সেকেন্ড এটা লাস্টে তোমাদেরকে বোঝাবো এবার দেখো তিনের চারেরটা আলোকবর্ষ কি এবং এসআই পদ্ধতিতে এর মান কত এক বছরে আলো শূন্য মাধ্যমে যতটা দূরত্ব যায় সেটাকে বলে আলোকবর্ষ আলোকবর্ষ কিন্তু একটা কি বলো তো মূল একক বলতে পারো ঠিক আছে তো এটা এসআই পদ্ধতিতে এর মান কত তো এরকম লিখবে যে শূন্য মাধ্যমে এক বছরে সময়ে আলো যে দূরত্ব যায় তাকে বলা হয় এক আলোক বর্ষ এসআই পদ্ধতিতে এর মান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি ফিফটিন মিটার নেক্সট আমরা এবার দেখবো চারের দাগে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে জলে অদ্রাব্য কোনো অনিয়তকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তন মাপক ব্যবহার করব আর সাধারণ তুলা যন্ত্র এই দুটো ব্যবহার করে কিভাবে মাপবে তো আমরা একবার ভর মেপে নেব ঠিক আছে আর একবার আমরা আয়তন মেপে নেব এই দুটো মেপে নেওয়ার পর ভরকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে অটোমেটিক্যালি ঘনত্ব বেড়ে যাবে তো দেখো আমরা লিখবো আমরা জানি বস্তুর ঘনত্ব সমান সমান বস্তুর ভর বা বস্তুর আয়তন এটা লিখলাম তাই আমরা প্রথমে বস্তুর ভর ও আয়তন এই দুটি বিষয় পরিমাপ করব এবং শেষে ঘনত্বের হিসাব করব এরকমই লিখবে তো প্রথমে দেখো আয়তন পরিমাপ একটি মাপনি চোখ নিয়ে তাতে কিছুটা উচ্চতা পর্যন্ত তরল নিলাম তো এখানে দেখতে পাচ্ছ এই উচ্চতা পর্যন্ত তরল নিয়েছি ভিওন ঘন সেন্টিমিটার আছে এবং যার আয়তন ভিওন ঘন সেন্টিমিটার তরলটা এমন হবে যাতে বস্তুটা দ্রবীভূত না হয় মানে এর মধ্যে যাতে দ্রবীভূত হয়ে না যায় রাসায়নিক বিক্রিয়া না করে এমন ধরনের আমরা তরল নেব এবং ওই তরলে যাতে এই যে বস্তুটা আমরা পরে ডুবিয়েছি সেটা যেন না ভাসে এবার একটা মোম লাগানো সরু সরু সুতোতে বস্তুটাকে বাঁধবো হুম বেঁধে ধীরে ধীরে বস্তুটাকে ওই তরলে ডোবাবো এবার এখানে লিখবে যে বস্তু সমেত বা বস্তু সমূহের তরলের টু ঘন সেন্টিমিটার এখানে বস্তু সমেত লিখবে তাহলে আরো ভালো লাগবে ঠিক আছে বস্তু সমেত তো এটা হয়ে গেল তো এখানে দেখো আয়তন তাহলে কত লাস্টের মাইনাস ফার্স্ট এরটা অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান ঘন সেন্টিমিটার হচ্ছে ওই পাথর বা যে পদার্থটা দিয়েছিল যেটাই হোক না কেন সেটার আয়তন এবার ভর মাপলাম ভর মেপে আমরা কত পেলাম এম গ্রাম তো এবার কি করলাম ঘনত্ব সমান সমান এম বাই ভর বাই দেখো আয়তন করে দিলাম এইটা জাস্ট লিখে দেবে পুরো নম্বর পেয়ে যাবে নেক্সট তোমাদেরকে দেখাবো চারের দুয়েরটা কি বলেছে যে এসআই পদ্ধতিতে সহায়ক একক কয়টি তো আমরা জানি যে অন্য একককে হেল্প করে নিজে কারোর হেল্প নেয় না এমন সহায়ক একক কাছে সাতটা মিটার কিলোগ্রাম সেকেন্ড এই দেখো দিয়ে দিয়েছি অ্যাম্পেয়ার কেলভিন ক্যান্ডেল আর মল তো এগুলোর কী ব্যবহার আছে এগুলো নিম্ন নিম্নলিখিত রাশির একক হিসাবে ব্যবহৃত হয় যেমন দৈর্ঘ্যের একক ভরের একক সময়ের একক এই জন্য লিখে দিয়েছি তাছাড়া লব্ধ একক তৈরিতেও এগুলো ব্যবহার করা হয় তো আমি তোমাদের ফার্স্ট যেটা বলেছিলাম আমাদের কমপ্লিট হয়ে গেছে ভিডিও কিন্তু এটা আমি বুঝিয়ে দিই দেখো কার্য কাকে বলে কার্য হচ্ছে যদি কারোর উপরে তুমি বল প্রয়োগ করো কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার পর সেই বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তো এই দুটো ভৌত রাশির গুণফল তো বল আবার কাকে বলে বল সমান সমান মানে ভর গুণ ওকে আর স্মরণ তো আছে থাকলো এবার ভর একটা মৌলিক একক মানে মৌলিক রাশি সরি এবার তরণ তরণ কি বেগ বাই বা বেগ বৃদ্ধি বাই ঠিক আছে সময় আর স্মরণ তো আছেই দৈনতান্ন এবার দেখো ভর গুণ বেগ আবার কি স্মরণ বাই সময় আর নিচে কিন্তু আরেকটা সময়ও ছিল আর লাস্টে আবার আছে স্মরণ তো তুমি দেখতেই পাচ্ছ ভর গুণ শরণের কি আসছে দুবার স্মরণ আসছে মানে শরণ স্কয়ার এই যে একটা আর এই যে একটা গুণ করে আর নিচে সময় দুবার আসছে সময়ের স্কোয়ার তো তার মানে কি দাঁড়াচ্ছে ভরের মাত্রা এম স্মরণের মাত্রা এল এল তার স্কোয়ার আছে ওকে বাই টাইমের মাত্রা বাই টি এটা আসছে তার মানে এই যদি এটা উপরে যায় মানে টি স্কোয়ারটা যদি উপরে যায় মাইনাস টু হয়ে যায় এটা ম্যাথমেটিক্সে তোমরা জেনেছো তো এটা হবে এম এল টু টি মাইনাস টু এইভাবে আমাদের বের হবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই যেন লাইক কমেন্ট করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো